গল্প পিয়নের আসরে আজ শোনাবো শিবরামের লেখা গল্প এই রকম আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প মহাপুরুষের সিদ্ধি লাভ সেবার গ্রীষ্মকাল যেন মাস আগেই এসে পড়েছিল দারুণ গরমে আম কাঁঠাল সব আগাম পেকে উঠল কিন্তু সামার ভ্যাকেশানের এখনও ঢের দেরি বোর্ডিংয়ে আমাদের মন তো আর টেকে না ছুটিটা এসে পড়লে হয় বাড়ি গিয়ে বাঁচি আমরা সত্তর আশি জন ছেলে সুদূরবর্তী পাড়াগাঁর বিভিন্ন অঞ্চল থেকে জেলার স্কুলে পড়তে এসেছি বাধ্য হয়ে বোর্ডিংয়ে থাকি বাধ্য হয়ে থাকা ছাড়া কি বলবো যা খাওয়া দাওয়া ছিঁড়ি রেঙুন চালের ভাত লাল রঙের হৃষ্ট পুষ্ট ভাত তোমাদের অনেকে চোখেও দেখনি। তার সঙ্গে জলবত তরলং ডাল আর এক টুকরো একটুখানি মাছ ঝোলের বর্ণনা নাই বা দিলাম এই খেয়ে দেহ যদি বা টেকে মন টেকে না কোথায় বাড়ি যাব সকালে উঠে এক বাটি মুড়ি আর এক টুকরো আম নিয়ে দুপুরে আবার দুধ দিয়ে ভাত আমের রস দিয়ে আর এক হবে আমাদের মধ্যেই জগা হচ্ছে মাতব্বর সে বললে আয় হেডমাস্টারের কাছে ছুটির দরবার করি গে জগা মাতব্বর কেননা সে সবার সেরা স্পোর্টসম্যান ফুটবলে ও ক্রিকেটে সমান চৌকশ হাই জাম্প লং জাম্প ও বল তার জুড়ি নেই তার প্রতি মাস্টারদের একটু পক্ষপাত আছে সে ফেল হয়ে গেলেও বরাবর প্রমোশন পেয়ে এসেছে এখন ফার্স্ট ক্লাসে উঠে আর কিছুতেই টেস্টে এলাও হতে পারছে না জগা বলে জানিস আমি পাশ করে বেরিয়ে গেলে তোদের স্কুলের মুখ রাখবে কে আর সব স্কুলের সঙ্গে কম্পিটিশন ম্যাচে তোরা কি আর জিততে পারবি তাই আমাকে ফেল করিয়ে এমনি করে আটকে রেখেছে আমরা তার কথা বিশ্বাস করতাম স্বয়ং সে ছুটির দরবার করবে জেনে আশ্বস্ত হৃদয়ে সবাই তার পিছু পিছু গেলাম মশাই শুনে চোখ কপালে তুলে বললেন কি এখনো কোয়ার্টারলি পরীক্ষা হয়নি এখন ছুটি যাও যাও পরগে মন দিয়ে বড্ড গরম পড়েছে স্যার গরম পড়বে না তো কি শীতকালে বড্ড শীত পড়বে গ্রীষ্মকালে ভয়ানক গরম পড়বে বর্ষাকালে ভারী বর্ষা হবে এ তো জানা কথা তাই বলে পড়াশোনাকে ছেড়ে দিয়েছে শুনি জগা তোমার বাড়ি কি দার্জিলিং যে বাড়ি যেতে চাইছো সেখানে গরম পড়েনি যাও যাও পরগে সময় নষ্ট করো না জগা বিফল হলো এরকম ঘটনা আমাদের বোর্ডিং এর ইতিহাসে আগে ঘটেনি ছুটি না পাওয়াতে আমাদের দুঃখ যত না হোক জগার লজ্জা তার চার গুণ কিন্তু অপ্রস্তুত হবার ছেলে সে নয় বললে ছুটি আদায় করি কিনা দেখ তোরা রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল খেলে মাঠ থেকে ফিরলে মশাইয়ের ঘরে রোল কল হতো তিনি নিজে সবার নাম ডাকতেন সেদিন সন্ধ্যায় রোল কলের সময় জগার সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন আমাকে ডেকে বললেন হাবো যা একটা বেত কেটে নিয়ে আয় ব্যাপার যতদূর বোঝা গেল তা এই ছেলেদের মধ্যে ছুটির হুজুক তোলার জন্য সকাল থেকে হেডমাস্টার মশাই জগার উপর চটেছিলেন তারপরে সে আজ স্কুল কামাই করেছে অথচ দুপুরে হস্টেলেও ছিল না এখন রোল কলের সময়ও তার পাত্তা নেই আমি বেত নিয়ে গিয়ে হাজির হতেই তার হুকুম হলো যা জগাকে ধরে নিয়ে আয় আমি ধরে আনবো জগাকে চটেছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেল নাকি যে জগা ব্যাকে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফা রফা তাকে ধরে আনব কি না আমি আর কিচ্ছু না হাত যদি নাও চালায় কেবল যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয় তাহলে তো এক মুহূর্তে সে আমার নাগালের একদম বাইরে কিন্তু দরকার হলো না পর মুহুর্তেই শ্রীমান জগার সাড়া পাওয়া গেল তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করলেন এগিয়ে এসে টেবিলের ওপর সফাং করে বেতটা একবার ঝাড়লেন যেন ওটাকে রিহার্সাল দিয়ে নিলেন এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটল হেডমাস্টার মশাই যেখানে বেত ঝাড়লেন ঠিক তারই উপরে সহসা করিকাঠ থেকে সশব্দে একটা চার খসে পড়ল একাশি জোড়া বিস্ফারিত চোখ মেলে আমরা দেখলাম তা বালির চাপড়াও নয় টালির টুকরোও নয় আজ তো একটা মরার মাথার খুলি হেডমাস্টার মশাই হাত থেকে বেদ খসে পড়ল আমাদের মধ্যে কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল তারপর সব নিস্তব্ধ কারো যেন নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না হেড পণ্ডিত মশাই প্রথমে কথা কইলেন আজ তিথিটা কি হে ত্রয়োদশী কই তিথি দোষ নেই তবে বৃহস্পতিবারের বারবেলা বটে তাও তো হে মাথার খুলিটা ওটা আমার কাজে লাগবে স্কালটা হাতে করে গম্ভীর ভাবে তিনি বেরিয়ে গেলেন হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ কালী সাধনা করেন অমাবস্যা চতুর্দশীর গভীর রাত্রে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানা কে জানে ওই খুলিটা তিনি কোন কাজে লাগাবেন ততক্ষণে হেডমাস্টারমশাই সামলে উঠেছেন কম্পিত কণ্ঠের ভেতর থেকে তার বাণী শোনা গেল যাও সব পড়তে বসে হইচই করো না বলা বাহুল্য আমরা হইচই করছিলাম না তা করবার মতো উৎসাহ তখন আমাদের কারো কণ্ঠেই ছিল না নীরবে আমরা সিটে গিয়ে বসে বই খুলে বসলাম কিন্তু পড়ব কি সবার বুকের মধ্যে কিরকম যেন কাঁপুনি ধরে গেছে বুকে যেদিকে তাকাই সেদিকেই কি যেন আপ ছায়া দেখি এক নিমেষে অত লোকজন ভরা অত বড় বোর্ডিং যেন একেবারে ভূতের রাজত্ব হয়ে উঠল সে রাত্রে আর পড়াশোনা হলো না হেডমাস্টারমশাইয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকে মুখে গুজে ছেলেরা সব শুয়ে পড়লো আমি হেডমাস্টার মশাইয়ের ঘরে থাকতাম তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন আলোটা আর জ্বালা থাকলে কি তোমার ঘুমের অসুবিধা হবে হাবু না স্যার অন্ধকার ঘরে তুমি ভয় পেতে পারো কি না তাই বলছি নইলে আমার কোনো দরকার নেই নিভে তাহলে কেমন দিন তবে কিন্তু জ্বালানো থাকলেই যেন ভালো ছিল জমাট অন্ধকারের মধ্যে কাদের যেন ছায়া মূর্তি দেখতে লাগলাম মনে হতে লাগলো এই বুঝি চৌকির তলা থেকে পাটা টেনে ধরে যতদূর গোটানো সম্ভব পা দুটোকে গুটিয়ে নিলাম হাতের তালু আর পায়ের চেটো প্রায় একাকার করে ফেললাম এইভাবে একটু তন্দ্রা ছিল যেন হঠাৎ কখন চিৎকার করে উঠেছি ঘরের অপর দিক থেকে হেডমাস্টার মশাইয়ের ভয়ার্থ কণ্ঠ শোনা গেল কি হলো হাবু কার যেন হাত আমার কপালে ঠেকলো হ্যাঁ খানিক্ষণ উভয়ের আত্মসংবরণ করতে হলো অবশেষে বুঝতে পেরে বললাম না স্যার আমারই নিজের হাত তাই ভালো আমার বুকটা ধরাস করে উঠেছে তুমি যেরকম চেঁচিয়ে উঠেছিলে কেবল ভয়ের কথা ভাবছো বুঝি তখন থেকে না স্যার আবার খানিক বাদে হেডমাস্টার মশাইয়ের আওয়াজ পাওয়া গেল হাবু কাগজের গাদা যেন কে হাত কাচ্ছে তাই না ভয়ে আমার গলা থেকে শব্দ বেরোলো না বোধহয় ইঁদুর ভেবো না ঘুমো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়বো কি খানিক বাদে যা কাণ্ড শুরু হলো তাকে ভূতের উপদ্রব ছাড়া আর কিছুই বলা চলে না বাইরের উঠোন ময় কারা যেন দাপাদাপি করে ফিরছে কে যেন রান্নাঘরে কনের ছাই গাদায় বসে গোঙাচ্ছে আবার ঠিক আমাদের ঘরের বাইরে চটপট করে হাততালির আওয়াজ ক্ষণ পরে আমাদের জানলার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে শুরু হলো হেডমাস্টার হলো তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন কি হবে হাবু আমার ততক্ষণ সাহস অনেক বেড়েছে এমন কি তখন আমার ভয় করতেই ভালো লাগছিল বললাম ভয় কি স্যার না 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 আমার ভয় কিসের তোমার জন্যই ভাবছি আপনি বসে থাকুন তাহলে আর ভয় করবে না সেই ভালো হাবু আর তো বেশি রাত নেই দুজনে বসেই কাটিয়ে দিই হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন আমি জানি না আমি কিন্তু বেশ ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি সমস্ত উঠোনময় মরার আর গোড় ছড়ানো কিন্তু সকালবেলায় হেডমাস্টার মশাইকে দেখে রাত্রের লোকটিকে কি আর চেনাই যায় না তিনি ভয়ানক হাঁক ডাক জুড়ে দিয়েছেন এসব হচ্ছে দুষ্ট লোকের কাজ ভূত আবার আছে নাকি ভূত আমি মানি পুলিশে খবর দিচ্ছি পুলিশের কাছে বাবা চালাকি নয় সব ধরা পড়ে যাবে হেদ পন্ডিত বললেন আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি পুলিশে খবর দেবেন দিন কিন্তু ভূত নেই এ কেমন কথা ভূত অবশ্যই আছে তবে তাকে ভয় করবার কিচ্ছু নেই এই কথা আপনি বলতে পারেন বটে যান যান আপনি আর কথা বলবেন না অমাবস্যায় শ্মশানে গিয়ে যে কি করেন আপনি তো এইসব উপদ্রব টেনে এনেছেন অত্যন্ত খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই বোধ করি থানাতেই খবর দিতে সবেগে বেরিয়ে গেলেন যাবার সময় আমাকে ডেকে বলে গেলেন ঘরের কোণে যত পুরনো কাগজের জঞ্জাল জড়ো হয়ে আছে সব সাফ করে কাগজওয়ালা দিয়ে বিক্রি করে দাও কে নইলে রাত্রে তো চোখ বোঝবার জনে কাগজের গাদা নাড়তে গিয়ে দেখি কি সর্বনাশ তার তলায় এত হাড় গোড় আর মাথার খুলি এসবকে জড়ো করলো এখানে আমি ভয়ে বিস্ময়ে ভেবা চাকা এমন সময় জগা দৌড়োতে দৌড়তে ঘরে ঢুকলো খবরদার কাগজের গাদায় হাত দিবি বলছি ও বাবা এর মধ্যে আবিষ্কার করা হয়ে গেছে যাক কাউকে বলিস বললে তোকে আর আস্ত রাখবো না এসব কি ব্যাপার জগাদা কাগজের গাদা আবার আগের মতো ঠিকঠাক করে রেখে আমার হাত ধরে জগা বলল আয় তোকে সব বলছি তার সমস্ত কাহিনী ব্যক্ত করে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে বলল এখন কথা শোন এটা যেন দেখিস নে হেডমাস্টার মশাই শুয়ে পড়লে আস্তে আস্তে তার মশারির চালে এটা রেখে দিবি রুমালটা অবশ্য খুলে নিবি পারবি তো যদি পারিস তাহলে কাল থেকে আমাদের ভ্যাকেশান একেবারে অব্যর্থ অত্যন্ত উৎসাহিত হয়ে আমি বললাম খুব পারবো সেদিন ভোর রাতে থেকে হেডমাস্টার মশাই এক দারুণ চিৎকার করে উঠলেন তাঁর আর্তলাদে আমার কেন বোর্ডিং শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল উত্তেজিত কণ্ঠে আমাকে বললেন হব আলো জ্বাল শিগগির কী হয়েছে স্যার বলছি বলছি আগে আলো জ্বাল মশার মধ্যে কে যেন সে কি কার সঙ্গে যেন মাথা ঠুকে গেল মনের ভ্রম নয় তো স্যার কালকের আমার মতো না না মাথাটা ফেটে যাবার জোগাড় আর মনের ভ্রম আলো জ্বালা এ কপালটা ফুলে উঠেছে একেবারে আলো জ্বালালাম ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিং এর ছেলেরা মাস্টাররা সবাই জড়ো হয়েছে হেড পণ্ডিত মশাই খড়ম খটখট করে উপস্থিত লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে একটা আস্ত মরার মাথা হেড বললেন উমা মা এ যে টাটকা দেখছি মায়ের দাড়ি সমেত কারো মুখ থেকে একটাও শব্দ বেরোল না তিনি মাথা নেড়ে আবার বললেন হুম তা তো হবে কাল চতুর্দশী ছিল যে আজ অমাবস্যা আছে আবার চতুর্দশীতেই এই মাথা ঠোকাঠুকি ব্যাপার অমাবস্যাতে না জানি কি কাণ্ড হবে ভাবতেই সবার হৃদকম্প হল হেড পণ্ডিত মশাই বললেন একে শনিবার তাই অমাবস্যা আজ গুরুতর কথা বটে ছোট ছেলেদের মধ্যে অনেকে কেঁদে ফেললো দু একজনের মূর্ ছাড় উপক্রম হলো জগা মুখখানা অতিমাত্রায় কাঁচুমাচু করে বলল স্যার আমাদের ছুটি দিয়ে দিন আমরা বাড়ি চলে যাই নইলে আমরা বাঁচব না স্যার হেডমাস্টারমশাই বললেন হ্যাঁ তোমাদের ছুটি আজ সকালেই যে যার বাড়ি চলে যাও আমিও সাড়ে এগারোটায় ট্রেন ধরি চতুর্দশীতে মাথা ঠুকে ছেড়ে দিয়েছে অমাবস্যায় যদি ঘাড় মোটকে দেয় কাজ নেই হেড পণ্ডিত ব্যাপারটা আমি বুঝতে পাচ্ছি। কোনো মহাপুরুষ তান্ত্রিক সন্নিকটে কোথাও করছেন এই ভৌতিক উপদ্রব তার সিদ্ধি লাভের অনুষ্ঠান তাছাড়া আর কিচ্ছু না এতে ভয় পাবার কিছু নেই জগা বলে আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই কোন মহাপুরুষ কার্যসিদ্ধির জন্য পণ্ডিত মশাই তার সায় দেওয়াটাকে ঠাট্টা করে বললেন হ্যাঁ তুই তো ভারী জানিস তুই থাম এতক্ষণ শুনছিলেন শিবরামের লেখা গল্প মহাপুরুষের সিদ্ধিলাভ